মমতা বন্দ্যোপাধ্যায় একটা ছোট দল চালান, নরেন্দ্র মোদী একটা বৃহৎ দলের নেতা, যে দলটা প্রায় 40%-এর উপর ভোট রেখে দেয়, যেমন কংগ্রেস এক সময় রাখত। আর মমতা বন্দ্যোপাধ্যায় খুব ভালো অবস্থাতেও 2%-এর বেশি ভোট সারা ভারতে রাখতে পারেন না। সুতরাং মমতা বন্দ্যোপাধ্যায়ের যে ব্যাপারটা থাকে সেটা হচ্ছে যখন যেমন তখন তেমন, ওর ওকে একটা যে কোনো কারণেই হোক স্বার্থপর সুবিধাবাদী রাজনীতি করতেই হবে, এই জায়গা থেকে উনি কোনোভাবে বেরোতে পারবেন না। নির্মালাবাবু, নির্মালাবাবু, আমি জানি না কোনো যোগসূত্র আছে কিনা, কিন্তু ধরুন 2020-এর ডিসেম্বর মাসের পর থেকে, তখনই তো গেলেন শুভেন্দু অধিকারী, তারপর থেকে যাকে তৃণমূলের বড় মেজো সেজো ছোট পাড়ার পুচকে নেতারাও গদ্দার ছাড়া ডাকতেন না, তাদের বোধ হয় শুভেন্দু অধিকারীর নাম মুখে আনতে বাদে, হতেই পারে কারোর কোনো নামে লজ্জা, তাকে গদ্দার ছাড়া ডাকতেন না। হঠাৎ রাজ্যের মুখ্যমন্ত্রী স্বয়ং তৃণমূল কংগ্রেস নেত্রী মাসখানেক আগে তাকে বোধ আমন্ত্রণ করল ভাই বলে ডাকলেন। এখন এই নরেন্দ্র মোদী সম্পর্কে তৃণমূল কংগ্রেসের এই যে হঠাৎ অবস্থান বদল একদম মাথা থেকে পা পর্যন্ত, এরকম কোনো রহস্য আছে? দেখুন, আপনি আমার কাছ থেকে রহস্যটা জানতে চাইছেন, আমি তো এটা নিয়ে অনেকবার লিখেছি এবং আপনারা সবাই সেটা জানেন যে রহস্য জোটের ব্যাপারটা কী ছিল, সেটা পরে রাজনৈতিকভাবে কী প্রমাণিত হয়েছে বা হয়নি সেটা অন্য ব্যাপার। কিন্তু দেখুন, একটা জিনিস আপনাকে বুঝতে হবে, মমতা বন্দ্যোপাধ্যায় একটা ছোট দল চালান, নরেন্দ্র মোদী একটা বৃহৎ দলের নেতা, যে দলটা প্রায় 40%-এর উপর ভোট রেখে দেয়, যেমন কংগ্রেস এক সময় রাখত। আর মমতা বন্দ্যোপাধ্যায় খুব ভালো অবস্থাতেও 2%-এর বেশি ভোট সারা ভারতে রাখতে পারেন না। সুতরাং মমতা বন্দ্যোপাধ্যায়ের যে ব্যাপারটা থাকে সেটা হচ্ছে যখন যেমন তখন তেমন, ওর ওকে একটা যে কোনো কারণেই হোক স্বার্থপর সুবিধাবাদী রাজনীতি করতেই হবে, এই জায়গা থেকে উনি কোনোভাবে বেরোতে পারবেন না। আর নরেন্দ্র মোদী এত বৃহৎ জায়গায় আছেন, উনি কোনো কিছুই গ্রাহ্য করেন না। এখন কি মোদীর সঙ্গে থাকলেই সুবিধা? এখন কি মোদীর সঙ্গে থাকলেই সুবিধা? তার মানে আপনি সুবিধার কথা বলছেন, সুবিধা আপনি যে সিপিএম যে সেটিং তত্ত্বটা আনে, যেটা ওই রহস্য জোট থেকেই সূত্রপাত। এবার এই যে সেটিং তত্ত্বটা, আমার যেটা মনে হয় যে কি নরেন্দ্র মোদী কি মমতা বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় আমি এখনো মনে করি সে সিপিএমকেই তার প্রধান শত্রু বলে মনে করে, মুখে শুধু বলে না। সেই সিপি প্রধান শত্রুকে একটা ওপরে সেটিং দেখিয়ে কি ভেতরে সেটিং করে বলটা তাদের হাতে মমতা অত সহজে তুলে দেবে, এত বোকা রাজনৈতিক মমতা নন, এটা মমতা কোনোদিনই করবেন না। এটা এক। দ্বিতীয় কথা হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় যেমন আমি আপনাকে বললাম স্বার্থপরতার রাজনীতি করে নিজের দলের জন্য, নিজের রাজ্যের জন্য, যাই করুক না কেন, যদি ছোট দল স্বার্থপরতা কিন্তু ক্রিটিক্যালি নেবেন না, এই কথাটা কিন্তু বৃহত্তর স্বার্থের কথা। আমি যখন জিনিসটা বুঝে কথা, মানে চাণক্য শ্লোকের মতো আত্মরক্ষার, আমি স্বার্থ আত্মরক্ষার স্বার্থে, নিজের রাজ্যের স্বার্থে, রাজ্যের মানুষের স্বার্থে আমি যদি স্বার্থপর হই, কারণ আমি একটা ছোট দলে আছি, সুতরাং সেখানে সে কোনো কিছুই গ্রাহ্য করবে না। একটা ছোট্ট প্রশ্ন নিয়ে মানব, চাণক্য শ্লোক বলে আত্মরক্ষার স্বার্থে রাজার ধন এবং সম্পদ সব এটা সমর্পণ করবার জন্য সবসময় তৈরি থাকা উচিত, একদম। রাজারা যুদ্ধের, আমি সেটাই লিখেছি, আপনি আমার লেখা থেকেই বলছেন, বারবার করেছেন রাজারা যুদ্ধের। আমার প্রশ্ন, বিরোধিতাও কি বিসর্জন দিতে তৈরি থাকা উচিত? বিরোধিতা, রাজনৈতিক বিরোধী, শুনুন, বিরোধিতাটা তো থাকবেই, কিন্তু বিরোধিতাটা নিশ্চয়ই বৃহত্তর স্বার্থের নিচে, নট অ্যাট দি কস্ট অফ পিপল। এবার আমি এবার বিরোধীরা আমাকে দিয়ে না, না না, ওকে বলে নিতে দিন, বিরোধীরা সব সময় বলবে ইট ইজ অ্যাট দ্য কস্ট অফ দ্য পিপল, এটা সব সময় বিরোধীরা বলবে, সিপিএম বলুক, কংগ্রেস বলুক, যেই বলুক, বলবে বিরোধিতা করছে সে পিপলের মানে এগেনস্টে গিয়ে করছে। এবার প্রশ্নটা হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় কোনোভাবেই সেটা গ্রাহ্য করতে রাজি নন, যার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় সবকিছু বিসর্জন দিও, যদি মনে হয় সেটিং সেটিং আমার রাজ্যকে বাঁচাও, নিজেকে বাঁচানোর চেষ্টা করছে, রাজ্যকে বাঁচানো, রাজ্যকে যদি বাঁচানোর চেষ্টা করত তাহলে বলে তো গঙ্গা দূষণ নিয়ে বসতে, এবং যে বিয়ে বাড়িগুলো ভেঙে চলে গেছে তাদের তো বাঁচানোর চেষ্টা করতে হবে কি করে।